দেখেন আমরা আসলে চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ ফার্স্ট অফ অল যে সবাই মেটরা এবং আমাদের সাপোর্টিং স্টাফ সবাই খুব আমাদের সাপোর্ট দিয়েছে আর প্রথমত নিউজিল্যান্ডে আমরা আসলে আগে আমাদের প্রিভিয়াস যে ম্যাচগুলো ছিল আমরা এত ভালো করতে পারি কিন্তু এই যে আমরা এই যে দলটা আছে আমরা এই দলটাই চাচ্ছি যে আমরা নতুনভাবে নতুন কিছু করে আমাদের দেশটাকে আমরা রিপ্রেজেন্ট করতে দেশের জন্য ভালো কিছু করতে কারণ প্রিভিয়াস যে ম্যাচগুলো হয়েছে আমরা এত ভালো কিছু করতে পারি না কিন্তু কেউ না কেউ তো আমাদের এই দেশের জন্য ভালো কিছু করে বা ম্যাচ জিতিয়ে আমাদেরকে কোনো কিছু কোনোভাবে স্টার্ট করতে সো আমরা এই দলটাই আমরা চেষ্টা করতেছি যাতে এওয়ে ম্যাচগুলো আমরা জিতে স্টার্ট করব শুরু আসলে দেশে এবং দেশের বাইরে দুইটা কন্ডিশনে আমি খেলেছি কিন্তু যে জিনিসটা হয়েছে দেশে আমাদের উইকেটটা একটু ব্যাটিং ফ্রেন্ডলি থাকে ফ্ল্যাট থাকে তো ওখানেও আমরা চেষ্টা করতেছি যে পেস বোলাররা কীভাবে উইকেট বের করা লাগে এবং এওয়ার কন্ডিশনে একটু একটু পেস বোলারদের একটু সাপোর্ট থাকে প্রথম দিনটা প্রথম দুইটা ঘন্টা তারপরে উইকেটটা একটু ফ্ল্যাট হয়ে যায় তো আমরা এখনও পর্যন্ত স্টিল আমরা শিখতেছি যে হোম কন্ডিশন এবং এওয়ার কন্ডিশনে কীভাবে বোলিং করা লাগে এবং আমরা পুরান বল পুরাতন হয়ে গেলে কিভাবে রিভার্স করানো লাগে এবং রিভার্সের জন্য যে টিম প্ল্যান যেটা থাকে সেটা আমরা ফলো করার চেষ্টা করতেছি এবং আমরা এখনো পর্যন্ত শিখতেছি আমরা এখনো বলতেছি না যে আমরা পেস বোলাররা চেষ্টা করতেছি সবাই যে আমাদের আমাদের পেস বোলিং ডিপার্টমেন্টটাকে আমরা উন্নত করতে সো এখনো পর্যন্ত আমরা শিখতেছি আমরা নতুন বল এবং পুরাতন বলে এবং দেশের বাইরে কিভাবে বোলিং করা লাগে সো ইনশাল্লাহ আমরা চেষ্টা আগামী কালকে দেশকে জিতিয়ে যাতে আমরা হতে পারে নগদেই পাওয়া যায় দেশে সেরা রিচার্জ অফার দেশে নগদে বেশি লাভ এফিনিতলি আমাদের যতগুলা বলার বল করেছে সবাই খুবই ভালো মনোযোগ দিয়ে একই লেনতে আমাদের যে প্ল্যান ছিল সে প্ল্যান অনুযায়ী বোলিং করেছে সবাই ইবাদত ওয়াস আউট স্ট্যান্ডিং টুডে তার দুইটা এসপ্লেই অনেক চমৎকার ছিল এবং ইবাদতের একই জায়গায় বল করার কারণে সে অনেকটা হেল্প পেয়েছে এবং তার ব্রেক আমাদের টিমে অনেক বুস্ট আপ করে দিয়েছে আমাদেরকে মানে আমরা এখন যে পর্যায়ে আছি আমাদের ওভার এক্সাইটেড না আমরা এখনও পাঁচ উইকেট নিতে হবে আমাদের মাথায় এই জিনিসটা আছে এবং যত কম রান দেওয়া যায় কারণ এই রানটা আমাদের চেস করতে হবে আমিও যখন শুরু শুরুতে ক্রিকেট শুরু করেছি আমারও পারফরমেন্স খুব একটা ভালো ছিল না ইনফ্যাক্ট বাংলাদেশের খুব একটা এখন যে টিম খেলতেছে সবারই যে পারফরমেন্স খুব একটা ভালো তাও না তো প্লেয়ারগুলোকে সুযোগ দিতে হবে এবং একটা জিনিস বুঝতে হবে যে আমাদের আমরা যখন টেস্ট খেলি কতদিন পর পর টেস্ট খেলি সে একটা ফর্মেটই খেলে অনেক সময় বাংলাদেশে খেলা হলে খেলে আবার খেলে না তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে একটা পেস বলার পেস বলারের জন্য সব কিছু অনুকূলে থাকে না সময় হ্যাঁ ও তার হয়তো বা এভারেজটা একটু বেশি ইকোনমি একটু বেশি ছিল বাট সে যে ক্যালিভার আছে এবং সে যে ভালো বলার সে আজকে প্রুভ করেছে মানে নেক্সট ডেও সে প্রুভ করবে আমি আশাবাদী তো আমার মনে হয় একটু সময় দেওয়া উচিত কারণ সে আমি দেখলাম যে তার ম্যাচ মনে হয় এগারোটা কি বারোটা তা আমার মনে হয় এক একটা টেস্ট প্লেয়ারের মিনিমাম পনেরো থেকে সতেরো ম্যাচ লাগে তার অভিজ্ঞতা আনতে এবং তার ক্রিকেটটা বুঝতে তো ওই অপরচুনিটিটা সবাইকে দেওয়া উচিত